খালেদা জিয়ার কারাবন্দী ইস্যু থেকে দৃষ্টি সরাতেই জাফর ইকবালকে হত্যা চেষ্টা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করার ইস্যু থেকে জনগণের দৃষ্টি সরাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। বিএনপির দাবি, জাফর ইকবালকে হত্যা চেষ্টা আওয়ামী রাজনীতি প্রসূত সন্ত্রাস। হামলাকারীর যত পরিচয় পাওয়া যাচ্ছে ততই আওয়ামী লীগের কানেকশন সুস্পষ্ট হয়ে উঠছে। সোমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় জাফর ইকবালের উপর হামলার পেছনে বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের তিনি প্রতিবাদ জানান। রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেবের কথা শুনে জাতি বিস্ময়ে বাক্যহারা, তবে জনসাধারণ আওয়ামী লীগের নিখুঁত মিথ্যাচার সম্পর্কে ওয়াকিবহাল। রিজভী আরো বলেন, সুনির্দিষ্ট অভিযোগ দায়ের, তদন্ত ও প্রকৃত অপরাধী শনাক্ত না করেই সব রক্তাক্ত ঘটনায় চট জলদি আওয়ামী লীগ নেতারা বিএনপি জামায়াতের উপর দায় চাপিয়ে দেয়। জনমানুষকে বিভ্রান্ত করতেই বিএনপির ওপর এই দায় চাপানো হয়। এভাবে প্রতিটি ঘটনায় প্রকৃত অপরাধীকে সুপরিকল্পিতভাবে আড়াল করে রাখা হচ্ছে। তিনি বলেন, নাটোর বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান নূর হোসেন বাবুকে স্থানীয় ছাত্রলীগ যুবলীগ কর্তৃক ধারালো ছুরি দিয়ে হত্যা করা এবং কিশোর শ্রমিক বিশ্বজিৎকে ছাত্রলীগের ছুরিকাহাত করে হত্যার সঙ্গে ডক্টর জাফর ইকবালকে হত্যা চেষ্টার হুবহু সাদৃশ্য পাওয়া যায়। এদিকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সারা দেশে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত মানববন্ধন করে বিএনপি।